বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করতে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে রাজধানীর কূটনৈতিক প্রতিবেদকের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, কৌশলগত কারণে বাংলাদেশের ওপর অনেক দেশের নজর পড়েছে। বঙ্গোপসাগরকে ব্যবহার করতে চাচ্ছে কেউ কেউ, এটি হতে দেওয়া হবে না। চাপ তৈরি করতে বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে তারা নানা প্রশ্ন তুলছে। আগামী জাতীয় নির্বাচন হবে সারা বিশ্বের জন্য মডেল নির্বাচন, এমন দাবি করে তিনি বলেন, দেশের জন্য কোনো বন্ধু রাষ্ট্র ভালো ও বাস্তবায়নযোগ্য পরামর্শ দিলে তা গ্রহণ করা হবে। দেশের বিষয়ে কেউ কেউ বিদেশিদের কাছে অভিযোগ জানাচ্ছে যা গ্রহণযোগ্য নয়, এসব বিষয়ে কথা বলাও বিদেশি রাষ্ট্রদূতের কাজ নয় বলেন মন্ত্রী। আমরা আভাস পাচ্ছি যে কেউ কেউ এই নির্বাচনের বাধাগ্রস্ত করার প্রচেষ্টা তারা বেশ উদ্যোগ নিয়েছে। ইলেকশন অবজারভার আসলে ভালো, না আসলে দাজিত কেয়ার আপনার দেশের অনিষ্ট হবে ন। সুতরাং অধিকাংশ দেশেই পর্যবেক্ষক আশেপাশে চায়ও না।